বিগত সরকারের আমলে নামে বেনামে প্রভাবশালীরা কত ঋণ আত্মসাৎ করেছে তার হিসাব হচ্ছে। একই সাথে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিদেশি বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এদিকে অর্থনৈতিক বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে কানাডাকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তার দেশ পুনর্গঠনের প্রচেষ্টায় সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন ফরাসি রাষ্ট্রদূত। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগী শেখ হাসিনা সরকারের শাসনামলে কতিপয় অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিরা নামে বেনামে কত টাকা ঋণ আত্মসাৎ করেছে তার হিসেব করছে সরকার। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিছু অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিরা সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং খাতে ব্যাপক দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে নামে বেনামে বিপুল পরিমাণের অর্থ আত্মসাৎ করেছেন এবং তা বিদেশে পাচার করেছেন। এই আত্মসাৎকৃত অর্থের পরিমাণ লক্ষাধিক কোটি টাকার উপরে মর্মে ধারণা করা যায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। প্রভাবশালী ব্যক্তিদের নাম উল্লেখ না করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অর্থ পুনরুদ্ধারে কাজ শুরু হয়েছে, যোগাযোগ করা হচ্ছে বিদেশি বিভিন্ন সংস্থার সাথে। এদিকে বুধবার কয়েকটি দেশের হাই কমিশনার, রাষ্ট্রদূত ও জাতিসংঘ প্রতিনিধি সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে। কানাডার রাষ্ট্রদূত লিলি নিকোলাসের সাথে সাক্ষাতের সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে বিনিয়োগের আহ্বান জানান। রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় ডক্টর ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মালয়েশিয়ান হাই কমিশনার হাজনা মোহাম্মদ হাশিম। বাংলাদেশকে আসিয়ান সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন চান প্রধান উপদেষ্টা। কুয়ালালামপুরে আসিয়ানের পরবর্তী চেয়ার হতে যাচ্ছে এবং তিনি সদস্যপদ বিষয়ে তাঁর সরকারের কাছে বার্তা পৌঁছাবেন বলে জানান হাই কমিশনার। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসুদ পাই। তিনি জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করবে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রধান উপদেষ্টাকে সুবিধাজনক সময়ে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলে জানান রাষ্ট্রদূত। পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ইউএনডিপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। এ সময় অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কার্যক্রম ও চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।